use of need, want and require. Need, want and require এই তিনটার meaning মোটামুটি সেম, প্রয়োজন বোঝায়। সো need, want, require এই ভার্বগুলোর সাবজেক্ট যদি কখনো ব্যক্তিবাচক হয় তার মানে অ্যাক্টিভ হয় তাহলে এদের পরে সবসময় ইনফিনিটিভ বসে। I need to go Pabna, I need to go Pabna, I একটা অ্যাক্টিভ সাবজেক্ট need to go, তার মানে need এর পর সরাসরি ইনফিনিটিভ বসেছে। I need to paint the wall, হ্যাঁ I একটা অ্যাক্টিভ সাবজেক্ট তারপর need and then to paint একটা ইনফিনিটিভ, ভার্বের আগে টু যোগ করে ইনফিনিটিভ করা হয়ে থাকে। কিন্তু এদের সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তার মানে ব্যক্তিবাচক না হয় প্যাসিভ হয়ে থাকে তাহলে এদের পরে ভার্ব প্লাস আইএনজি অথবা টু বি প্লাস ভার্ব থ্রি, ভার্ব থ্রি মানে হচ্ছে যে পার্টিসিপাল হয়ে যাবে। দ্য পাঞ্জাবি নিডস ওয়াশিং, আইএনজি ভার্ব প্লাস আইএনজি, দ্য পাঞ্জাবি কোনো অ্যাক্টিভ না, অ্যাক্টিভ সাবজেক্ট হতে পারে না, পাঞ্জাবি একটা প্যাসিভ সাবজেক্ট। সো দ্য পাঞ্জাবি নিডস ওয়াশিং, হ্যাঁ ভার্ব প্লাস আইএনজি অথবা কী হয়ে থাকে টু বি প্লাস ভার্ব থ্রি, টু বি ওয়াশড। সো একইভাবে need, want and require তিনটার ক্ষেত্রে যদি তাদের সাবজেক্ট ব্যক্তিবাচক হয়ে থাকে তাহলে কি হবে তাদের পরপর হচ্ছে ইনফিনিটিভ ইউজ হবে, কিন্তু যদি need, want and require সাবজেক্ট ব্যক্তিবাচক না হয় তাহলে তাদের পরপর ভার্ব প্লাস আইএনজি অথবা টু বি প্লাস ভার্ব থ্রি ইউজ হবে।